সেরকম নির্বাচন আমাদের আমার অভিমত হচ্ছে, আমার মনে হয় অন্তত পক্ষে প্রযোজক সমিতির যে পরিচালকরা ভিতরে ঢুকবো, সুন্দর স্বচ্ছ নির্বাচন হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আমার, আর শিল্পী তৈরি করার কারিগররা হচ্ছেন পরিচালক প্রযোজক। আমরা আশা পোষণ করছি এই শিল্পী সমাজ বাংলাদেশের অস্তিত্ব না, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের জন্য। সবাই আজকালকে আমি ফেসবুকে দেখেছি অপেক্ষমান আছে যে কে নির্বাচিত হবেন আমাদের আগামী প্রজন্মের শিল্পী সমাজের সভ্যতা সংস্কৃতিকে দর্পণকে তুলে ধরেন। শুধু নাটক চলচ্চিত্র নির্মাণে না, দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু সংস্কৃতির একটা বিশাল ভূমিকা রয়েছে। আমার আমি একজন প্রযোজক পরিচালক, আমার কার্ড আছে, আমি ভিতরে ঢুকতে পারবো না, এটা আমার জন্য কত বড় কষ্টকর। অতএব এই নিয়ম এই অন্যায় যেন আগামী থেকে আর না থাকে। কেন ঢুকতে দিচ্ছেন এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, কালকে রাত্রে 12টা পর্যন্ত মিটিং চলছে যে আসলে কারা এখানে 1200 সাংবাদিক কর্মী বোধ হয় আপনারা দরখাস্ত করেছেন। আচ্ছা আচ্ছা, আরেকটু বেশি জানতে, আমরা কিন্তু গতকালকে জানতে পেরেছি যে নিপুণ আপু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিল এবং তিনি কিন্তু তার স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছিল যে প্রযোজক এবং পরিচালকরা প্রবেশ করতে পারবে। সে এখন এখন নির্বাচন কমিশন কেন দিচ্ছে না? এখন এই যে নিপুণ আপুর একটা কথা বলি, আমি নাম উল্লেখ করেই বলি, অসুবিধা নাই। আমরা একটা সবাই প্ল্যাটফর্মে কাজ করি, তাই না? সবাই কিন্তু যে বলে যে আমি রাজনীতি করি না, ভুল বলা হবে, আমি ডাইরেক্টলি বলবো না। আমি চাই যারা অ্যাকচুয়ালি এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে চালাতে পারবে, আপনি নামগুলো বলেছেন, তাদের এখানে আসা উচিত। বিগত দিনে কিন্তু অনেক সমালোচনা আলোচনার মধ্যে অনিয়ম ছিল এবং 19টা সংগঠনের মধ্যে 18টা সংগঠন একমত প্রকাশ করেছে যে নতুন অধ্যায় তৈরি হোক এবং বাংলাদেশের সংস্কৃতি সেই আগের 40 বছরের জমানায় চলে যাক, সেটা সম্ভব একমাত্র নতুন কোন ধারা প্রবাহিত হলে এখানে। নতুন ধারা বলতে কি আপনার ইলাস্টারের নিমনকে চাচ্ছেন? আমি আমার কথাগুলো আপনার বুঝতে হবে, আমি একজন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক এবং পরিচালক, আমি সামনে নির্বাচন করব, আমারও ভোটের প্রয়োজন আছে, বুঝতে হবে যে আমি কি চাচ্ছি। নতুন ধারা বলতে যারা সত্যিকারের শিল্পী তৈরি করতে না পারলে তো আমাদের প্রযোজক পরিচালকদের কোনো মূল্য নেই, মূল্য নেই, কোনো মূল্য আছে? আপনারা কি দেখেন আমাদেরকে কে প্রযোজক পরিচালক? আপনারা দেখেন সেই শিল্পীটা উঠে এসেছে, মান্না সাকিব খান, এদের পরে কোনো বাংলাদেশের ইতিহাসে বড় ধরনের হট নায়ক আসছে? তা ইন্ডাস্ট্রিতে কি দর্জন নায়ক দর্জন নায়িকা থাকা উচিত না? আচ্ছা, আমার প্রশ্ন একটু, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আচ্ছা, আমার ভাই বলেছেন, আপনার চ্যানেলের নামটা আমাকে বলে সুবিধা হবে। আচ্ছা, নিউজ এবিসি, নিউজ এবিসি বলেছে গতকালকে রাত 12টার সময় আমাদের নিপুণ রাষ্ট্রীয় প্রোটোকলের মাধ্যমে দেখা করেছেন যে যারা প্রযোজক রয়েছে পরিচালক রয়েছেন, অন্তত পক্ষে তারা যেন এই শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এবং ডিসিশন হয়েছে যে সকালে সকল প্রযোজক সমিতির প্রযোজক এবং পরিবেশক পরিচালকরা এই নির্বাচনে অংশগ্রহণ করবে। সকালবেলায় আমি এসেছি, আমি একজন প্রযোজক পরিচালক হিসেবে এসে দেখি যে আবার সেখানে বলতেছে যে ডিসি সাহেব আসবেন, বিপ্লব সাহেব, আসার পরে ডিসিশন নেওয়া হবে। আমার সভাপতি প্রযোজক সমিতি শাহরুর রহমান শোহানকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি যদি গেটে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার সদস্যদের 101 জনের অস্তিত্ব কী? তার মানে আমাদের বিহীন কি চলচ্চিত্র চলবে? তার মানে এইভাবেই চলবে? এখন আমি বুঝতে পেরেছি সত্যিকারে আমার মন থেকে বলতে চাচ্ছি, এটা ভাইরাল হওয়ার জন্য না, এখানে যারে দিয়ে আমি ভূত ছাড়বো তার মধ্যে ভূত রয়ে বসবাস করে করছে, সর্ষের ভিতরে ভূত বসবাস করছে। আচ্ছা, এই বিষয়ে একটা কোশ্চেন আপনাকে, হ্যাঁ, আমাকে কোশ্চেন ওনারটা যদি শেষ হয়, আমি মনে করি বিপ্লব সাহেব ডিসি সাহেব আসবে, আমাদের যারা প্রযোজক পরিচালক তারা সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব আমি মনে করি ওই জায়গায়। পরিচয় আর্টিস্ট তৈরি করবো আমরা, আমরা ভিতরে যদি না যেতে পারি এই নির্বাচন আমি মনে করি মরুভূমির উদ্যানে। আচ্ছা, এই বিষয়টা কি পরিচালক এবং প্রযোজকের জন্য অসম্মানজনক কিনা? অবশ্যই অসম্মানজনক। আমি আজকে আপনাকে একটা কথা বলি, আজকে করতে এটা খুলেন, এই সম্মানটুকু অর্জন করতে একটা শিল্পী পরিচালকের
কত মেধা খরচ করতে হয়। আপনারা জানেন একজন ফিল্মের ডিরেক্টর হতে গেলে তার মিনিমাম ছবি কি হলে আসতে হয়, সেন্সর হতে হয়। আমার ছবি সেন্সর হয়েছে, আমি পরিচালক হয়েছি, একটা কার্ড জারি করতে হয়। প্রযোজক হতে হলে কি হয়, আজকের দরকার আমার তারও একটা কার্ড থাকতে হয়। এরকম কার্ড নিয়ে আমরা 100 প্রযোজক খোরশেদ আলম খসরু ভাই থেকে শুরু করে আমরা কি এখানে দাঁড়িয়ে থাকার জন্য কি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম? না না না, আমাদের বাবা মা স্বপ্ন দেখেছিল ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তারা কি বলেছিল যে তুই না নাটক কর, তুই চলচ্চিত্র নির্মাণ কর, প্রযোজক কর? আমি আমার সক্রিয়তা দিয়ে প্রযোজক সমিতির ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপরে পড়াশোনা করে আমি এখানে প্রযোজক হয়েছে, পরিচালক হয়েছি। আমি এখানে দাঁড়িয়ে থাকার জন্য, শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়িয়ে থাকার জন্য আমার মনের অব্যক্ত কথাগুলো বললাম। প্রত্যেকটা প্রযোজকের মনে আজকে কষ্ট এই যে এরা দাঁড়িয়ে। এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আমার ব্যক্তিগত পদক্ষেপ না, আমি আমার সভাপতিকে বলেছি সোহানুর রহমান সোহান ভাইকে, সোহান ভাই আপনি যেতে দাঁড়িয়ে আছেন কেন, আপনি তো আমাদের দর্পণ, পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত, আমাদের ভোটে নির্বাচিত হন। তো সে আমাকে বলল ডিসি বিপ্লব সাহেব আসবে, আমাদের সমস্ত প্রযোজকদেরকে পরিচালকদেরকে ভিতরে অবস্থান করছেন কতক্ষণ? আমরা তো সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। তাহলে আমরা কি সমাজের দর্পণ? প্রযোজক যারা ইনভেস্ট করি কোটি কোটি টাকা, তাদেরকে দাঁড়িয়ে রেখে ইন্ডাস্ট্রি চলবে? তাহলে আমার একটাই কথা, বাংলাদেশ চলচ্চিত্রকে যদি সত্যিকারে সংস্কৃতিমুখী করতে হয়, আমাদের শিল্পী তৈরি করার সুযোগ দিতে হবে। নতুন করে আবার খাবার চিন্তা এসেছে। আচ্ছা ভাই, একটা মজার একটা কোশ্চেন করি, আপনি আচ্ছা মুরগি আগে না ডিম আগে, তো প্রযোজক আগে না শিল্পী আগে? সবার আগে হচ্ছে আমি মনে করি প্রযোজক। ভাই এক মিনিট, ভাই এক মিনিট, ছাড়তে দেন, উনি আগে বলেছেন যে শিল্পী আগে না প্রযোজক আগে। এদিকে একটু তাকায়, শিল্পী তাকায় না, প্রযোজক এখানে না আসতে পারে ব্যক্তিগত হস্তক্ষেপে হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে আপনারা কি বলবেন? এবার আপনি একটা কথা উচ্চারণ করেছেন, আমি আপনারা উচ্চারণ করেছেন না, আগে যে অনিয়ম ছিল এফটিসিতে জাহিদ খানের নেতৃত্বে, আমরা মনে করি এই উত্তরগুলো যদি এখানে কেউ না দিতে পারে আমি দেবো। আচ্ছা দেন ভাই, দেন, আমার সৎসাহ অনেক বেশি, কারণ আমি আমার অস্তিত্ব টেলিভিশন থেকে, আমি বাংলাদেশ টেলিভিশনের নাট্যকার, পরিচালক, লেখক, অভিনেতা ক্ষমা খুরশিদ, নামটা শুনেছেন, এবার নামটা বলে দিলাম। আমি এখন চলচ্চিত্রের প্রযোজক হয়েছি, ছবি নির্মাণ করে পরিবেশক হয়েছি, পরিচালক হয়েছি। আমার প্রথম ছবি বাংলার দর্পণ আগামী মার্চ মাসে একযোগে সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দ্বিতীয় ছবি জবা দাস। আমার উত্তর হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিতে যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তারা সব সিনিয়র হয়ে গিয়েছেন, 10 বছর যাবৎ অভিনয় করে। আমার কারণ একজন দেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শিল্পী সমাজকে নষ্ট হতে দেবেন না, শেষ পর্যন্ত তার হাতে।